প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা সিভিপি অ্যানালাইসিসের সূত্রগুলো দেখব। আমি একটা টেকনিক বের করেছি এই সূত্রগুলো মনে রাখার জন্য। এটা আসলে আমার নিজের বানানো একটা টেকনিক, যদি আপনাদের এই টেকনিকটা ভালো লাগে তো আপনারা এইভাবে মনে রাখতে পারেন, অথবা আপনাদের নিজের মতো করে আপনারা মনে রাখতে পারেন। তো সিভিপি অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সূত্র মনে রাখতে হয়, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে এই সূত্রগুলো আমাদের সবসময় মনে রাখা এত সহজ হয় না। তো আমি একটা টেকনিক দেখাচ্ছি, যে টেকনিকের মাধ্যমে খুব সহজে আমরা সূত্রগুলোকে মনে রাখতে পারবো। এক্ষেত্রে আমাদের কিছু সূত্র মুখস্থ করতে হবে, আর কিছু সূত্র আমরা ওই মুখস্থ সূত্রগুলো থেকেই বের করতে পারবো। তো এখানে আমি সবকিছু শর্ট ফর্ম লিখেছি, আমি বলে দিব কোনটা কি, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথমে আমি দেখাচ্ছি সিএম। সিএম মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনটাকে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারবো, আমাদের যে সেলসটা হবে সেই সেলস থেকে আমাদেরকে আমাদের ভেরিয়েবল কস্টটাকে মাইনাস করে দিতে হবে। এটা আমরা মনে রাখতে পারবো বা এটা আমরা মুখস্থ করবো, সমস্যা নেই। আর প্রফিটের সূত্রটা হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। তো এটা তো আমরা বুঝতেই পারছি যে আমরা এই সেলসটা করবো, সেই সেলস থেকে যদি আমাদের যেই ভেরিয়েবল কস্টটা হয়েছিল সেই কস্টটা আর হচ্ছে ফিক্সড কস্ট যদি আমরা বাদ দিয়ে দিই, মানে আমাদের খরচ যেগুলো আছে যাবতীয় সেই খরচগুলো যদি আমরা বাদ দিয়ে দিই আমাদের টোটাল সেল থেকে, তাহলে আমরা প্রফিট পাবো বা লাভ পাবো, এটা আমরা বুঝতেই পারি। সো এটা আমাদের আসলে ওরকম মুখস্থ করার কিছু না, এটা আমরা বুঝতেই পারতেছি যে সূত্রটা এরকম হবে। এখন কথা হচ্ছে এই সূত্রগুলো আমাদের মনে রাখা একটু কষ্ট হয়ে যায়। তো আমি দেখি কিভাবে আমরা মনে রাখতে পারবো ইজিলি। এখানে সিএমআর বলতে বোঝাচ্ছে হচ্ছে সিএম রেশিও, আগেটা ছিল শুধুমাত্র সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন, এখানে আমাদের বোঝাচ্ছে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটাকে আমরা কিভাবে মনে রাখবো, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সূত্রটা হচ্ছে টোটাল সিএম, বা উপরে যাবে হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন, নিচে আসবে হচ্ছে টোটাল সেলস ইনটু হচ্ছে 100। এটা হচ্ছে টাকাতে, মানে যদি আমাদের টাকাতে দেওয়া থাকে যে টাকাতে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটাকে বের করতে হবে, তাহলে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। আর যদি আমাদের পড়ে যে টাকাতে না, তুমি ইউনিটে বের করো, সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন এই সূত্রটা আসলে কোত্থেকে আসলো, এইটা আমাদের এই উপরের সূত্র থেকে এসেছে, শুধুমাত্র টোটাল সিএমটার জায়গায় আমরা এস মাইনাস ভিসি লিখে দিয়েছি। এস মাইনাস ভিসি মানে কি, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এস মানে হচ্ছে সেলস, ভিসি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট। এটা আমরা কোত্থেকে পেয়েছিলাম। টোটাল সিএম মানে কি, টোটাল সিএম মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, যেটা আমরা প্রথম সূত্রতেই দেখেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটাই হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। ওটাই আমাদের এখানে আমরা বসিয়ে দিয়েছি যে এস মাইনাস ভিসি মানে হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট ইনটু 100। এটা যদি আমাদের ইউনিটি থাকে, যদি আমাদের ইউনিটি বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর ক্ষেত্রে। আর যদি আমাদেরকে বলে যে টাকাতে বের করতে হবে, তাহলে আমরা উপরে শুধুমাত্র টোটাল কন্ট্রিবিউশন মার্জিনের মানটা বসিয়ে দিব, বাকি যা আছে তাই থাকবে। এখন এইটার সাথে মিলিয়ে আমরা মার্জিন অফ সেফটি রেশিওটাকেও বের করতে পারি। কিরকম, আমরা যখন রেশিও বের করবো তখন আমাদের সবসময় মনে রাখতে হবে রেশিওর ক্ষেত্রে সেলসটা আমাদের সবসময় নিচের দিকে যায়, ভাগের নিচের অংশে আসে। যেমন এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর ক্ষেত্রেও টোটাল সেলসটা আমাদের নিচের দিকে এসেছে, মার্জিন অফ সেফটি রেশিওর ক্ষেত্রে আমাদের টোটাল সেলসটা নিচের দিকে এসেছে, এটা যদি টাকাতে বলে। তাহলে আবার অনুরূপভাবে আমরা দেখেছি যখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা টাকাতে বের করেছিলাম, উপরে কি ছিল আমাদের টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা ছিল। অনুরূপভাবে যদি আমরা মার্জিন অফ সেফটি রেশিওটা বের করতে চাই, তাহলে উপরে আমাদের কি আসবে, মার্জিন অফ সেফটিটা আসবে। এটার মতো করি, এখন মার্জিন অফ সেফটির সূত্রটা তো আমাদের জানতে হবে, ওই সূত্রটা আমি পাশে লিখে রেখেছি, এই সূত্রটা আমরা মুখস্থ করে ফেলবো। এটা মুখস্থ করে ফেললে আমরা যদি সিএম রেশিওর সূত্রটা জানবো, তাহলে আমরা মার্জিন অফ সেফটি রেশিওর সূত্রটাও জানতে পারবো বা বের করতে পারবো। কিভাবে, মার্জিন অফ সেফটি সূত্রটা হচ্ছে যদি আমাদের টাকাতে বের করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে টোটাল অ্যাকচুয়াল সেল মাইনাস হচ্ছে ব্রেক ইভেন সেলস। এখন ব্রেক ইভেন পয়েন্ট আমাদের দেওয়া থাকবে, সেটা আমাদের মাইনাস করতে হবে কোথা থেকে, টোটাল অ্যাকচুয়াল সেল, আমাদের টোটাল যে সেলটা হবে সেটা থেকে, এটা আমাদের দেওয়া থাকবে, আমাদের অন্য কোনো জায়গা থেকে বের করতে হবে। সো আমরা টোটাল অ্যাকচুয়াল সেলস থেকে যদি আমরা ব্রেক ইভেন পয়েন্ট সেলটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের টাকাতে মার্জিন অফ সেফটিটা বের হয়ে যাবে। এমওএস মানে হচ্ছে কি, মার্জিন অফ সেফটি। এই এমওএস এর মানটাই আমরা এই মার্জিন অফ সেফটি রেশিও বের করার ক্ষেত্রে উপরের দিকে বসিয়ে দেবো, আর নিচে তো আমাদের সবসময় সেলস থাকবেই। তার মানে কি হলো, যখন আমরা কন্ট্রিবিউশন মার্জিনের রেশিওটা বের করতে পারবো, তাহলে আমরা ওই সূত্রটা থেকে এই মার্জিন অফ সেফটি রেশিও সূত্রটা মনে রাখতে পারবো। কিরকম ভাবে, যখনই আমাদের রেশিও আসবে সেলসটা আমাদের নিচে চলে আসবে, যেমন কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর ক্ষেত্রে সেলসটা আমাদের নিচে ছিল, আর মার্জিন অফ সেফটি রেশিওর ক্ষেত্রে সেলসটা আমাদের নিচে ছিল। অনুরূপভাবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর ক্ষেত্রে উপরে আমরা কি দিয়েছিলাম, যখন আমরা টাকাতে বের করেছিলাম সে উপরে দিয়েছিলাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। অনুরূপভাবে মার্জিন অফ সেফটি রেশিওর ক্ষেত্রে উপরে আমরা কি দিব, মার্জিন অফ সেফটি দিব টাকাতে। আর মার্জিন অফ সেফটি সূত্রটা কোনটা, এই যেটা টোটাল অ্যাকচুয়াল সেলস মাইনাস হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট সেলস। তো এই দুটো সূত্র আমরা এখান থেকে মনে রাখতে পারলাম, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি
যে ব্রেক ইভেন পয়েন্টের সূত্রগুলো আমরা কিভাবে মনে রাখবো। এখন এই একটা সূত্র জানলে, শুধুমাত্র যদি আমরা ব্রেক ইভেন পয়েন্টের একটা সূত্র মুখস্থ করতে পারি, একটা সূত্র থেকে আমরা চারটা সূত্র পেয়ে যাব। কিভাবে? বি মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি, আর টিএফসি মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট। আর সিএম মানে তো আমরা জানি, সিএম মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, যেটা আমরা প্রথম সূত্রতে দেখেছিলাম, এই যে এখানে দেখেছিলাম কন্ট্রিবিউশন মার্জিন, সেটাই হচ্ছে আমাদের সিএম, এখানেও সিএম তাই। তো এইখানে দেখি আমরা কি লিখেছি, ব্রেক ইভেন পয়েন্ট ইকুয়ালস টু টিএফসি ডিভাইড বাই হচ্ছে সিএম পার ইউনিট। এখন এই পি বাই ইউ মানে হচ্ছে পার ইউনিট বোঝাচ্ছি। যদি আমাদেরকে বলে যে ব্রেক ইভেন পয়েন্টটা ইউনিটে কত, তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? টোটাল ফিক্সড কস্ট আমরা উপরে লিখবো, নিচে লিখবো হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটে, যেটা দেওয়া আছে ওইটা। যদি ব্রেক ইভেন পয়েন্ট আমাদের ইউনিটে বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো। আর যদি ব্রেক ইভেন পয়েন্ট আমাদেরকে টাকাতে বের করতে বলে, সেক্ষেত্রে আমাদের কি হবে, সূত্র এইটাই থাকবে, উপরে টিএফসি থাকবে বা টোটাল ফিক্সড কস্টই থাকবে, নিচে শুধু সিএম রেশিওটা আসবে। আশা করি এই দুটো সূত্র এখন বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের টাকাতে বের করতে বললে, এটা আমাদের ইউনিটে বের করতে বললে। এখন এই একটা সূত্র থেকে আমি বলেছিলাম চারটা সূত্র মনে রাখবো, তাহলে এই একটা সূত্র থেকে আমরা এই সূত্রটা মনে রাখতে পারবো। এখন হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখি, আরেকটা সূত্র আমাদের আসে, ইউনিট সেলস টু আর্ন টার্গেট প্রফিট। মানে আমাদের একটা টার্গেট প্রফিট অর্জন করতে হবে, আমাদের তাহলে কত ইউনিট আমাদের সেল করতে হবে সেটা আমাদের বের করতে বলে। যে টার্গেট প্রফিট আমাদের দেওয়া থাকবে, সেই টার্গেট প্রফিটটা অর্জন করার জন্য আমাদের কত ইউনিট সেল করতে হবে। যদি ইউনিটের কথা বলে, তাহলে আমাদের সূত্রটা কি হবে, সূত্রটা হবে এরকম, টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই সিএম পার ইউনিট প্লাস হচ্ছে টার্গেট প্রফিট। দেখেন এখানে এই সূত্রটাই, যে ব্রেক ইভেন পয়েন্টের যে পার ইউনিটের সূত্রটা ছিল, এই সূত্রটা আর এই সূত্রটার মধ্যে কিন্তু 90% মিল আছে। কি কি? টোটাল ফিক্সড কস্ট এখানেও আছে, এখানেও আছে, সিএম পার ইউনিট এখানে আছে, এখানেও আছে, শুধুমাত্র টিপিটা বেশি এসেছে, বা টিপি বলা হচ্ছে টার্গেট প্রফিট, যেটার সংক্ষিপ্ত আকারে আমি টিপি লিখেছি। তার মানে বোঝাই যাচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্টের সম্পূর্ণ সূত্রটাই হবে, শুধুমাত্র এটার সাথে যোগ হবে হচ্ছে টার্গেট প্রফিটটা। যদি আমাদের ইউনিট সেলের কথা বলে টু আর্ন টার্গেট প্রফিট, তাহলে আমরা কি করবো, সম্পূর্ণভাবে আগে ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটাই লিখে দিব, ইউনিটে যেটা ছিল ওইটা, ওটার সাথে যোগ করে দিব হচ্ছে টার্গেট প্রফিটটা। সেম আবার যদি আমাদেরকে বলে যে আমরা কত টাকা সেল করতে পারবো টার্গেট প্রফিট অর্জন করার জন্য, যদি টাকার কথা বলে, সেক্ষেত্রে আমাদের কি হবে, অনুরূপভাবে সেম সূত্রই হবে, নিচে শুধুমাত্র সিএম রেশিও আসবে। টোটাল ফিক্সড কস্ট প্লাস হচ্ছে টার্গেট প্রফিট এখানে বসাবো, নিচে আসবে বসে, নিচে শুধু আসবে হচ্ছে সিএম রেশিও। তার মানে যদি টাকার কথা বলে, নিচে আসতেছে আমাদের সিএম রেশিও, আর যদি ইউনিটের কথা বলে, তাহলে শুধুমাত্র সিএম পার ইউনিট আসতেছে, বাকি সব সেম এই চারটা সূত্রের ক্ষেত্রে। তাহলে এই একটা সূত্র দিয়ে আমরা কি কি সূত্র পেলাম, এনডিজেটটা তো জানতেই পারলাম, ব্রেক ইভেন পয়েন্ট পার ইউনিটে যদি বের করতে পারে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ব্রেক ইভেন পয়েন্ট যদি আমাদের টাকাতে বের করতে পারে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি আমাদেরকে বলে আমাদের কত ইউনিট সেল করতে হবে টার্গেট প্রফিট অর্জন করার জন্য, টার্গেট প্রফিটটা আমাদের দেওয়া থাকবে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আবার যদি বলে যে টার্গেট প্রফিট অর্জন করার জন্য আমাদের কত টাকা সেল করতে হবে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আরেকটা সূত্র বাকি ছিল, সেটা আমি দেখাইনি, এটা হচ্ছে এটা, এটা আসলে কি, মস। মস মানে হচ্ছে কি, আমরা আগে দেখে এসেছিলাম যে মসটা হচ্ছে আমাদের কি মার্জিন অফ সেফটি, ওইটা ছিল টাকাতে, কিন্তু আমরা ইউনিটের মার্জিন অফ সেফটিটা আসলে দেখি নাই। এখন আমি এটা দেখাবো। এটার সাথে আমাদের আরেকটা সূত্র মিল আছে, সেটা হচ্ছে ডল। এটা সংক্ষিপ্ত রূপে আমি লিখেছি, এটা হচ্ছে ডিগ্রি অফ অপারেশন লিভারেজ। ডিগ্রি অফ অপারেশন লিভারেজের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে আমাদের DOL, ডিগ্রি অফ অপারেশন লিভারেজ, আমি এটাকে সংক্ষিপ্ত আকারে ডল লিখেছি। এখন মসকে যদি আমরা ইউনিটে বের করতে চাই, এবং যদি আমরা ডলকে বের করতে চাই, এই দুইটা সূত্রের মধ্যে একটা মিল আছে, একটা সূত্র মনে রাখলে আমরা একটা সূত্র মনে রাখতে পারবো। কিভাবে? এখানে আমরা মস ইউনিটে দেখবো, ইউনিটে হচ্ছে একটা কথা মনে রাখবো যে মস এবং ডল এটা একটার একটা অপোজিট। কিরকম? মসের ক্ষেত্রে বা মার্জিন অফ সেফটির ক্ষেত্রে যদি আমরা ইউনিটের কথা বলি, ইউনিটের মার্জিন অফ সেফটির ক্ষেত্রে প্রফিটটা উপরে আসে, আর ডিগ্রি অফ অপারেশন লিভারেজের ক্ষেত্রে প্রফিটটা নিচে আসে। এটা একদম ক্লিয়ার সবার কাছে, এটা আর ভুলার সম্ভাবনা নেই। সেটা হচ্ছে কি, মস যদি আমরা ইউনিটে বের করি, আমাদের প্রফিটটা আসবে উপরে, আর ডলটা যদি আমরা বের করতে চাই, আমাদের প্রফিটটা আসবে নিচে। আর একটা জিনিস মনে রাখতে হবে, মস হচ্ছে ইউনিট আর ডলটা আসবে হচ্ছে টাকাতে, এইটা এইটা একটা একটা বিপরীত, অনুরূপভাবে প্রফিটটা আমাদের একটা একটা বিপরীত, অপোজিট সাইডে থাকে। মসটা আমরা ইউনিটে বের করবো, ডলটা আমরা টাকাতে বের করবো। মসের ক্ষেত্রে প্রফিটটা উপরে আসবে, ডলের ক্ষেত্রে প্রফিটটা নিচে আসবে, দুইটাই অপোজিট। এখন আরেকটা বড় পার্থক্য আছে, সেটা হচ্ছে মসের ক্ষেত্রে আসবে হচ্ছে সিএম রেশিও, ইউনিটের ক্ষেত্রে আমাদের সিএম রেশিও আসবে মসের ক্ষেত্রে। এটা সম্পূর্ণ বিপরীত একটা রুলস, কারণ আগে আমরা যখন টাকাতে বের করেছিলাম, তখন আমরা
সিএম রেশিওটা নিচে দিয়েছিলাম, কিন্তু এখানে আমরা মসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইউনিটের ক্ষেত্রে সিএম রেশিওটা নিচে আসে, কিন্তু ডলারের ক্ষেত্রে সিএম ইন টাকা মানে কন্ট্রিবিউশন মার্জিন টাকাতে এটা উপরে আসে, মানে কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা কি করবো টাকাতে আনবো, এখানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আসবে না, এখানে শুধু আসবে কন্ট্রিবিউশন মার্জিন, আর মসের ক্ষেত্রে আসবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সো আমাদের পার্থক্যটা তাহলে কি হলো, মসের ক্ষেত্রে প্রফিটটা যাবে উপরে, ডলারের ক্ষেত্রে আসবে প্রফিটটা নিচে, মসটা বের হবে ইউনিটে, ডলটা বের হবে টাকাতে, আর মসের ক্ষেত্রে আমাদের নিচে আসবে সিএম রেশিও, আর ডলারের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এইগুলাই ছিল হচ্ছে আমাদের টোটাল টেকনিক। শুধুমাত্র যদি আমরা এইখানে ক্ষেত্রে একটা সূত্র মনে রাখি তাহলে আমরা চারটা মনে রাখতে পারতেছি, আর এটা মনে রাখলে আমরা এটাও পারতেছি, অনুরূপভাবে আমরা সিএম রেশিও সূত্রটা মনে রাখলে এই সূত্রগুলো আমি মনে রাখতে পারতেছি। আমাদের মুখস্থ করতে হচ্ছে এই প্রথম দুইটা, এইটা এখান থেকে যে কোনো একটা, এখান থেকে একটা আর এখান থেকে একটা। সো আমরা যদি দেখি যে আমাদের টোটাল চারটা সূত্র বা পাঁচটা সূত্র মুখস্থ থাকে তাহলে আমরা সবগুলোই টোটাল, এখানে এগারোটা সূত্র আছে, এগারোটা সূত্রে আমরা মনে রাখতে পারবো। সো এটা আমার নিজস্ব একটা টেকনিক ছিল, এখান থেকে আরো ইজি অনেক টেকনিক থাকতে পারে। তো যদি আপনাদের কাছে মনে হয় যে এই টেকনিকটা ইজি তাহলে আপনারা এভাবে মনে রাখতে পারেন, আর যদি আপনাদের যদি নিজস্ব কোনো টেকনিক থাকে তো আপনারা ওইভাবে মনে রাখতে পারেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটি, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।